ইব্রাহিম আলাইহিসসালাম সহ বড় বড় নবী রাসূলগণের জীবনে পদে পদে পরীক্ষা দিতে হয়েছে। মূসা আলাইহিসসালামের জীবনে এটাও ছিল অনুরূপ একটি পরীক্ষা, যে পরীক্ষা জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। আল্লাহ তাআলা সূরা কাফের 60-82 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাটি উল্লেখ করেছেন। বুখারী ও মুসলিম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবী হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মূসা আলাইহিসসালামকে প্রশ্ন করল, মানব জাতির মধ্যে সর্বাধিক জ্ঞানী কে? মূসা আলাইহিসসালাম বললেন, আমি। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল, ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এ কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, দুই সমুদ্রের সংযোগ স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। একথা শুনে মূসা আলাইহিসসালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিসসালাম স্বীয় ভাগিনা ও শিষ্য বা খাদেম ইউসা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানের সাগর তীরে পাথরের ওপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়েচড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউসা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মূসা আলাইহিসসালাম ইউসা বিন নুনকে নাস্তা দিতে বললেন। তখন ইউসা বিন নুনের মাছের কথা মনে পড়ল। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তানই আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। তখন মূসা আলাইহিসসালাম বললেন, ওই স্থানটি তো ছিল আমাদের গন্তব্য স্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মূসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। খিজির আলাইহিসসালাম মুখ বের করে বললেন, আপনার এই জনপদে সালাম আসলো কোথা থেকে? মূসা আলাইহিসসালাম বললেন, আমি মূসা। খিজির আলাইহিসসালাম বললেন, বনি ইসরায়েলের মূসা? মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ তাই। সত্যের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে আমাকে একটি বিশেষ জ্ঞান প্রদান করেছেন যা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। হে মূসা, তাই আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। তারপর তারা সাগরের তীর ধরে চলতে লাগলেন এবং একটি নৌকার দেখা পেলেন। নৌকার মালিকদের সাথে পারাপারের ব্যাপারে আলোচনা করলেন। নৌকার মালিকগণ খিজির আলাইহিসসালামকে চিনতে পারলেন এবং ভাড়া না নিয়ে তাদেরকে পার করে দিলেন। যখন তারা উভয় নৌকায় আরোহণ করলেন, অতঃপর নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিসসালাম তাতে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিসসালাম বিষয়টি মেনে নিতে পারলেন না। মূসা আলাইহিসসালাম বললেন, এরা আমাদেরকে বিনা ভাড়ায় পার করে দিলেন আর আপনি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিসসালাম বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবারের প্রশ্নটি মূসা আলাইহিসসালাম ভুল ক্রমে সংগৃহীত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এমন সময় একটি চড়ুই পাখি এসে নৌকার এক পাশে বসল, তারপর ঠোঁট দিয়ে পানি উঠাল। তখন খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায়
আমার ও আপনার জ্ঞানের পরিমাণ হচ্ছে সাগর থেকে নেওয়া চড়ুই পাখির এক ফোঁটা পানির মতো। তারা উভয় নৌকা থেকে অবতরণের পর সাগরের কূল ঘেঁষে চলতে লাগলেন। সাগর পাড়ে খেলায়রত একদল বালককে দেখলেন। খিজির আলাইসাল্লাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটির মাথা ধরে টেনে ছিঁড়ে ফেললেন। এদৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম আঁতকে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? হত্যার অপরাধ ছাড়াই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইসাল্লাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এটার পর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না? অতঃপর উভয় চলতে লাগলেন। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের কাছে খাদ্য চাইলেন, কিন্তু তারা এদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা তথা একটি পতনোদ্যত্ত প্রাচীর দেখতে পেলেন, অর্থাৎ এমন একটি বাড়ি যা নিজ দিকে ঝুঁকেছিল বা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। যাই হোক, তখন খিজির আলাইসাল্লাম তা সুদূরও করে দিলেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, তারা এমন একটি সম্প্রদায় যাদের কাছে আমরা আগমন করলাম, তারা আমাদেরকে না দিল খাদ্য, না করলো মেহমানদারি। আপনি তো ইচ্ছা করলে তাদের কাছে থেকে প্রাচীরটি ঠিক করার বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইসাল্লাম বললেন, এখানে আপনার এবং আমার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। প্রথমত, নৌকা ছিদ্র করার বিষয়টি ছিল এই যে, সেটা ছিল কয়েকজন মিসকিন দরিদ্র ব্যক্তির, তারা এ দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণ করত। আমি সেটিকে ছিদ্র করে দিলাম এই জন্য যে ওই অঞ্চলে ছিল এক জালেম বাদশাহ, সে বল প্রয়োগ করে লোকদের নৌকা ছিনিয়ে নিত। বাদশার সামনে দিয়ে যখন খুঁত বিশিষ্ট নৌকা অতিক্রম করত তখন সে এটাকে খুঁতের কারণে ছেড়ে দিত। নিশ্চয়ই ছিদ্র নৌকা সে নেবে না, ফলে দরিদ্র লোকগুলো নৌকার সামান্য ত্রুটি সেরে নিয়ে পরে তাদের কাজে লাগাতে পারবে। দ্বিতীয়ত, বালকটিকে হত্যার ব্যাপারটি এই যে বালকটির পিতামাতা ছিল ইমানদার। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্য হবে ও কাফের হবে, যা তার বাপ মায়ের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি চাইলাম যে দয়ালু আল্লাহ তার পিতামাতাকে এর বদলে উত্তম সন্তান দান করুন, যে হবে সৎকর্মশীল ও বিশুদ্ধ চরিত্রের অধিকারী, যে তার পিতামাতাকে শান্তি দান করবে। তৃতীয়ত, প্রাচীর সোজা করে দেওয়ার ব্যাপারটি ছিল এই যে উক্ত প্রাচীরের মালিক ছিল নগরীর দুজন পিতৃহীন বালকে। ওই প্রাচীরের নিচে তাদের নেককার পিতার রক্ষিত গুপ্তধন ছিল। আল্লাহ চাইলেন যে বালক দুটি যুবক হওয়া পর্যন্ত প্রাচীরটি খাড়া থাক এবং তারা তাদের প্রাপ্য গুপ্তধন হস্তগত করুক। খিজির আলাইসাল্লাম বললেন, আমি নিজ মতো এটা করিনি, অর্থাৎ সব কিছু আল্লাহর নির্দেশে করেছি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হলো তার ব্যাখ্যা।